Hello guys, welcome back to Advocatus Ordinarius and you are watching Top Legal News Weekly. Bondura Advocatus Ordinarius e shokolke shagoto ar apnara dekhchen Top Legal News Weekly. Jara notun subscriber ebong ei video ti jodi apni notun dekhen tahole jene nin ami hocchi apnader host Abu Hena. Ar jodi ekhono subscribe na kore thaken tahale latest judgement er ebong lawyers related regular update pawar jonno অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটা অন করতে একদম ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক আজকে টপ লিগাল নিউজের এই পর্বটি। দি পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট আ উম্যান হু সলেমনাইজেস কারেভা ম্যারেজ আফটার দ্য ডেথ অফ আর হাজব্যান্ড ইজ নট ইন হ্যামুদ্রা। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট একটা নতুন জাজমেন্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে কোর্ট বলে দিয়েছে বিশেষত পাঞ্জাবে কারেভা ম্যারেজ বলে একটা প্রথা, কারেভা বিবাহ বলে একটা প্রথা আছে, যেখানে হচ্ছে দেওর সাথে বিয়ে হয় বৌদির, যদি তার হাজব্যান্ড মারা যায় সেই ক্ষেত্রে হচ্ছে পাঞ্জাবের হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে যে এইরকম বিবাহ করলে, করার পরে কোনো বিধবা মহিলা, বিধবা যে পেনশন যেটা হয় সেই পেনশনের স্কিমের জন্য তারা এন্টাইটেলড নয়, তারা সেই বিধবা পেনশন পাবে না। The Gujarat High Court has held that color blindness is not a ground to deny the appointment of a constable in police. হ্যাঁ বন্ধুরা, গুজরাট হাইকোর্ট একটা নতুন জাজমেন্ট দিয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে পরিষ্কার করে গুজরাট হাইকোর্ট বলে দিয়েছে যে পুলিশ কনস্টেবল পোস্টে যদি হচ্ছে কেউ কোনো চাকরি পেতে চান এবং তিনি যদি কালার ব্লাইন্ড হন, অর্থাৎ যদি তিনি হচ্ছে রং যদি না দেখতে পান তার চোখে, তিনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন, তো তাহলেও কিন্তু তিনি হচ্ছেন পুলিশ কনস্টেবল হিসাবে অ্যাপয়েন্টেড হতে পারে। দ্য দিল্লি হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট মার্ডার কনভিক্টস সেন্টেন্স উইদাউট রিমিশন ইজ নট এন্টাইটেল টু ফলো। হ্যাঁ বন্ধুরা, দিল্লি হাইকোর্ট একটা নতুন জাজমেন্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলেছে যে মার্ডারের যারা আসামি তারা যদি কনভিক্টেড হয়, তারা যদি সাজাপ্রাপ্ত হয় এবং সেই সাজায় পরিষ্কার করে লেখা থাকে যে তাদের কোনো রিমিশন হবে না, অর্থাৎ হচ্ছে রিমিশন বলতে হচ্ছে যে যারা কয়েদি তাদেরকে মাঝে মাঝে হচ্ছে বাইরে ছাড়া হয় পরিবারের সঙ্গে দেখা করার জন্য, তাদের যদি রিমিশন যদি হচ্ছে সেন্টেন্সে যদি না লেখা থাকে তাহলে তাদেরকে ফার্লো করা যাবে না, ফার্লো অর্থাৎ কয়েদি অবস্থায় বাইরে ছাড়া। তো সেই জিনিসটা হচ্ছে দিল্লি হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে তাদের যদি সেন্টেন্স অর্থাৎ তাদের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের যদি হচ্ছে সাজায় যদি না লেখা থাকে রিমিশনের কথা তাহলে তাদেরকে ফার্লো করতে দেওয়া যাবে না। দি ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট ইন্টারভেনশন বাই রিট জুরিসডিকশন ইন কেসেস অফ উইলফুল ডিফল্টার্স ডিক্লারেশন বাই দি আইডেন্টিফিকেশন কমিটি ক্যান ওনলি বি ডান ইন কেসেস অফ গ্রেভ ইললিগ্যালিটি। হ্যাঁ বন্ধুরা, ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে যে যেসব কেসে উইলফুল ডিফল্টার্স অর্থাৎ যারা ব্যাংকে টাকা দিতে পারেন না, ইচ্ছে করে গাফিলতি করে ব্যাংকে টাকা জমা দেন না, যেসব লোন তারা নেন সেই লোনগুলো রিপেমেন্ট করেন না, সেই রকম উইলফুল ডিফল্টারদের যদি হচ্ছে যে আইডেন্টিফিকেশন একটা কমিটি আছে আরবিআইয়ের তারা আইডেন্টিফাই করে, তো সেই কেসে রিট জুরিসডিকশন ততক্ষণ করা যাবে না, কোনো কোর্ট নিতে পারবে না যতক্ষণ না সেই কেসে দেখানো যেতে পারে যে একটা গ্রেভ ইররেগুলারিটি বা অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ ল হয়েছে, মানে বেআইনিভাবে সেই উইলফুল ডিফল্টারকে ডিক্লারেশন করা হয়েছে আইডেন্টিফিকেশন কমিটির দ্বারা। দি মাদ্রাস হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট পুলিশ ক্যানট রেজিস্টার এফআইআর আন্ডার সেকশন 172-188 আইপিসি। হ্যাঁ বন্ধুরা, মাদ্রাস হাইকোর্ট একটা খুবই ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে যেখানে পরিষ্কার করে দিয়েছে যে পুলিশ অথরিটি তারা কোনো মতেই সেকশন 172 থেকে সেকশন 188 পর্যন্ত আইপিসি যে ধারাগুলো আছে সেই ধারায় হচ্ছে মামলা নিজে সুয়মোটো রিজু করতে পারে না। দ্য হিমাচল প্রদেশ হাইকোর্ট হ্যাজ অবজার্ভ দ্য টেন্ডেন্সি টু সেটেল ডিসপিউটস ইন দ্য স্ট্রিট ইজ কন্ট্রারি টু দ্য রুল অফ ল। হ্যাঁ বন্ধুরা, হিমাচল প্রদেশ একটি কেসে তারা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন রেখেছে, সেখানে বলেছে যে এই যে বর্তমানে যে একটা টেন্ডেন্সি চলছে যে কোর্টের বাইরেই হচ্ছে ডিসপিউটগুলো হচ্ছে মেটানো ভায়োলেন্সের দ্বারা বা অন্য কোনোরকমভাবে, তো সেইটা কিন্তু হচ্ছে কন্ট্রারি টু দ্য রুল অফ ল, মানে আইনের শাসনের সেটা হচ্ছে বিরুদ্ধে। দ্য কেরালা হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট পুলিশ ক্যান ফাইল ফাইনাল রিপোর্ট এগেনস্ট ওয়ান অ্যাকিউজড অ্যান্ড ক্যারি অন দ্য ইনভেস্টিগেশন এগেনস্ট আদার অ্যাকিউজড। হ্যাঁ বন্ধুরা, কেরালা হাইকোর্ট একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে পুলিশ চাইলে পারে অনেকগুলো যদি আসামি একটা মামলায় থাকে তাহলে একজনের বিরুদ্ধে
ফাইনাল রিপোর্ট পেশ করে বাকিদের বিরুদ্ধে হচ্ছে সে ইনভেস্টিগেশন চালাতে পারে। দি কেরালা হাইকোর্ট হ্যাজ অবজার্ভড দ্যাট ইন কেসেস অফ রেপ অ্যারাইজিং আউট অফ ব্রিচ অফ প্রমিসেস টু ম্যারি দ্য কোয়েশ্চেন দ্যাট নিড টু বি অ্যান্সার্ড ইজ ওয়েদার দ্য অ্যাকিউজড অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ম্যারি দ্য ভিকটিম অর জাস্ট মেড আ ফল প্রমিস টু স্যাটিসফাই হিজ লাস্ট। হ্যাঁ বন্ধুরা, কেরালা হাইকোর্ট একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে, বিশেষত সেই সব রেপ কেসে যেগুলো হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হয়। সেখানে কেরালা হাইকোর্ট পরিষ্কার বলেছে ওই অ্যাকিউজড হচ্ছে সত্যি ভিকটিমকে বিয়ে করতে চাইতো, নাকি সে শুধু নিজের হচ্ছে শরীরী খিদে মেটানোর জন্যই ওই ফলস প্রমিস করেছিল বিয়ে করার। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেন যেটা কোর্টকে অ্যান্সারটা বার করতে হবে। দ্য ত্রিপুরা হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট আ উম্যান হু লিভড লাইক এ ওয়াইফ ক্যানট বি ডেপ্রাইভড অফ মেনটেন্যান্স। হ্যাঁ বন্ধুরা, এটা একটা মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট, কারণ আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে অনেক ভদ্রলোক আছেন যারা হচ্ছে অন্য একজন মহিলার সঙ্গে বসবাস করেন, তাকে স্ত্রীর সমমর্যাদা দেন কিন্তু বিবাহ করেন না। তো সেই সব মহিলাদের জন্য ত্রিপুরা হাইকোর্ট একটা খুশির খবর নিয়ে এসছে। ত্রিপুরা হাইকোর্ট জানিয়েছে যে এরকম মহিলা যারা হচ্ছে স্ত্রীর ন্যায় একজন ওয়াইফের ন্যায় এক অন্য একজন পুরুষের সাথে বসবাস করেন, তাদেরও হচ্ছে মেনটেন্যান্সের রাইট আছে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট নন পেমেন্ট অফ এ পার্ট অফ দি সেলস কনসিডারেশন ইজ নট এ গ্রাউন্ড ফর ক্যান্সেলেশন অফ দ্য রেজিস্টার্ড সেল ডিড। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যদি কোনো রেজিস্ট্রেশন অফ সেল ডিডের ক্ষেত্রে যদি কনসিডারেশন যেটা যে টাকাটা সেটা যদি পার্ট পেমেন্ট হয়ে থাকে, তাহলে হচ্ছে সেই সেল ডিডটা কিন্তু ক্যান্সেল করা যাবে না, বা ওই পার্ট পেমেন্টটা হচ্ছে সেল ডিড ক্যান্সেলের কোনো গ্রাউন্ড হবে না। তো বন্ধুরা, আজকের মতো টপ লিগাল নিউজ উইকলি এখানে শেষ করছি। যে জাজমেন্টগুলো আপনাদেরকে শোনালাম, কোর্টে যে অবজারভেশনগুলো আপনাদেরকে শোনালাম, সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার ইট অ্যামং ইয়োর ফ্রেন্ডস, কমেন্ট অন ইট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অন ইউটিউব।